ঢাকা সিটির ভিতরে, উত্তর সিটি, দক্ষিণ সিটির ভিতরে নিচতলা পর্যন্ত ভাড়া ফ্রি। এছাড়াও ওপেন চ্যালেঞ্জ আছে, মিস্ত্রি নিয়ে দোকানে আসবেন, দোকানে এসে মিস্ত্রি যাচাই বাছাই করে নেবেন, কোনো সমস্যা নাই তো আপনার। না না না, যারা মূলত সেগুন কাঠ ব্যবহার করেন, এই যে ফাইবার, এটা তো ফুল বক্সের, এটা ফুল বক্স। এই যে আরো একটা লাভ মডেলের খাট, আমি যে ভালোবাসাটা পাইতেছি আপনাদের কাস্টমার থেকে, জি জি জি, আল্লাহর অশেষ রহমতে এত ভালোবাসা পাইতেছি, এত দোয়া পাইতেছি, যা কোনোদিন কল্পনা করতে পারিনি। অসাধারণ একটা ড্রেসিং টেবিল মাত্র 18,000 টাকায়, ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি ডেলিভারি ফ্রি পাবেন। এই যে আগে ঠাকুরগাঁও মাল গেছে, আচ্ছা, পরে 3 লাখ টাকা। আসসালামু আলাইকুম, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদের জন্য আজকে আবার একটা নতুন বিজ্ঞাপন তৈরি করে দেওয়ার জন্য চলে আসছি মক্কা মদিনা ফার্নিচার। আজকে দেখাবো সব কথা কইতে অরিজিনালি চিটাগং সেগুন কাঠের ফার্নিচার, কিভাবে এগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন, কত টাকা প্রাইস আসতে পারে, এবং এই শোরুম থেকে ফার্নিচার কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন, এবং এই ফার্নিচারগুলোর ব্যাপারে কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকেন কর্তৃপক্ষ, সবকিছু আমরা ভিডিওতে জানানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওতে আমাকে সার্বিক সহযোগিতা করবে, আপনারা অনেকেই চেনেন, আর যাদের পরিচিত নয় আজকে পরিচিত হব, ম্যানেজার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আঙ্কেল? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহ। প্রথম যদি আপনার শোরুমের ঠিকানাটা বলতেন। কেরানীগঞ্জ কদমতলি বেগুনবাড়ি ব্রিজ সংলগ্ন, আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বার মোতাবেক ফোন দিবেন। 86 নাম্বার লাস্টে, 86 নাম্বার আমার কাছে থাকে, 95 নাম্বার থাকে ভাতিজার কাছে। আচ্ছা, ফোন দিলে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনার শোরুমে যতগুলো ফার্নিচার কালেকশন আছে একটা তো আপনারা রং মানিশ করে রাখেন নাই, তো মূলত এইসব কালেকশন কি আমরা পাইকারি আনেন না আপনারা নিজেরাই তৈরি করেন? আমাদের কারখানায় যদি কোনো কাস্টমার যেতে চায় তাকে আমি স্বেচ্ছায় কারখানায় নিয়ে যাই ভিজিট করার জন্য, ভিজিট করার জন্য যদি এসে আমি যদি সাথে যাওয়ার দরকার না, আমি অ্যাড্রেস দিয়ে দিব, জি, সে কারখানায় যায় নিজে নিজে নিজের মতো করে দেখে যাচাই করে দেখবে, যাচাই করে দেখবে যে আসলে কি কারখানা থেকে তৈরি করা আছে কিনা। আর যা দেখছিলাম রং বানিশ, এগুলো তো খরচা আপনার মধ্যেই থাকবে, রং বানিশের খরচ আমার মধ্যে। আচ্ছা, যারা চাচ্ছেন রং বানিশ সারা ফার্নিচার দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন, সবাই বলে আমার দোকানে যা আছে সবগুলো অরিজিনাল সেগুন কাঠ, যাচাই বাছাই করার জন্য মিস্ত্রি যদি আনতে চান কোনো প্রকারের সমস্যা নাই, আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন, যে পণ্যটা পছন্দ হবে সেটাই আপনারা নিতে পারবেন। এবং যারা আসতে পারবেন না, প্রবাসী আছেন বা দেশের ঢাকার বাইরে আছেন, এইসব কালেকশন কিভাবে ডেলিভারি নিতে পারবেন, স্ক্রিনে নাম্বার দিয়ে রাখি, আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন, কোথায় ডেলিভারি নেবেন ঠিকানা দিবেন, গাড়ি ভাড়া ব্যাপার সেবার আলোচনা সাপেক্ষে জেনে করলে ভালো হয়। হ্যাঁ, এবং ঢাকা সিটির মধ্যে ডেলিভারি কিভাবে করেন? ঢাকা সিটির ভিতরে, উত্তর সিটি, দক্ষিণ সিটির ভিতরে নিচতলা পর্যন্ত ভাড়া ফ্রি, এটা আপনাদের খরচায় যাবে, আমাদের খরচায়। আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চান, ঢাকার বাইরে গেলে আলোচনা সাপেক্ষে যেটা করলে ভালো হয়, আপনি যেন ব্যস্ত পারেন, আমি কাস্টমারও যেন ডেলিভারি নিতে পারে। তো আজকের ভিডিওটা আমরা আনকমন একটা খাদ্য শুরু করতে চাচ্ছিলাম, এই যে আনকমন খাই, দেখেন চমৎকার একটা আনকমন বলতে পারেন, ভাইরালও বলতে পারেন, ভাইরাল একটা কালেকশন, ঠিক আছে, ভাইরাল একটা কালেকশন। কি মডেল বলেন আপনি? হলো গ্যাস মডেল। হ্যাঁ, গ্যাস মডেল, চমৎকার একটা গ্যাস মডেলের খাট। এইটা কি ফুল বক্সের না সেমি বক্স? এগুলো ফুল বক্স। এটা পায়ের সাইজটা কত দিবেন? পায়ের সাইজ 9 ইঞ্চি আছে, 9 ইঞ্চি, 9 ইঞ্চি মানে এদিকে থেকে এদিক থেকে 9 ইঞ্চি চওড়া। আচ্ছা, এই চওড়া হচ্ছে 9 ইঞ্চি, 9 ইঞ্চি। হ্যাঁ, আর ব্যারে কিন্তু অনেক আছে, অনেক আছে। আপনারা যদি দোকানে আসেন তাহলে কিন্তু এটার ফিটনেস সম্বন্ধে আরো কিছু তথ্য জানতে পারবেন, এবং যারা মূলত সেগুন কাঠ ব্যবহার করেন, এই যে ফাইবার, হ্যাঁ ফাইবার, এই ফাইবারটা দেখলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনালি সেগুন কাঠ আছে কিনা। এছাড়াও ওপেন চ্যালেঞ্জ আছে, মিস্ত্রি নিয়ে দোকানে আসবেন, দোকানে এসে মিস্ত্রি যাচাই বাছাই করে নেবেন, কোনো সমস্যা নাই তো আপনার? না না না, কোনো সমস্যা নাই, মিস্ত্রি আনলে আমাদের সুবিধা, মিস্ত্রি আনলে আপনার সুবিধা, কম করা লাগে আমার, কষ্ট কম করা, মানে মিস্ত্রি সহজে বুঝতে পারবে, আমার কষ্ট কম করা লাগে, মিস্ত্রি তো বুঝাইবো, মিস্ত্রি দেখে ভা, ঠিক আছে, জি জি জি, আমার কাছে হেরে বোঝান লাগবে না, আপনার পক্ষে লোক আপনাকে বোঝাই তো তার আমার কোনো, জি জি, লায়াবিলিটি নাই। আচ্ছা, এই খাটের সাথে আপনারা বিছানা ব্যবহার করবেন কি কাঠের? বিছানা গর্জন, গর্জন কাঠের, গর্জন। আচ্ছা, এটা কত সাইজে করা আছে? এটা 6-7, 6 ফিট বাই 7 ফিট, একদম বড় সাইজের, বড় সাইজের। আচ্ছা, এটা প্রাইস আসবে কত? 65,000 টাকা দাম। ডিসকাউন্ট দিবেন না আজকে? ডিসকাউন্ট 5,000, তাহলে 60,000 টাকা, 60,000 টাকা। রং বানিশের খরচা আমাদের, আপনার মধ্যে। আচ্ছা, আমরা এদিক থেকে একটা আলমারি কালেকশন দেখতেছিলাম, এই যে আলমারি দেখছেন, এটা তো 2 পাল্লার হবে, হ্যাঁ, একদম পুরাই ফোম কার্ডিনের, আর আমরা ডিজাইন তো অনেকেই তৈরি করতে পারে, হ্যাঁ, ডিজাইনের শেষ নাই, না, কিন্তু মূলত এই সেগুন কাঠ যে, হ্যাঁ, সেগুন কাঠের বৈশিষ্ট্যটা, এই যে ফাইবার গুলো, কিন্তু এই যে ধরুন পালিশ করছে এখন দেখেন,
এই দেখেন আসগুলো দেখেন কত সুন্দর দেখা, এই ফাইবার দেখে যদি আমরা ফার্নিচার কিনি তাহলে কি ঠকার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই, আগে দেখতে হবে। আপনি কাঠ চিনবে না চিনলে আমাকে বলবো কাস্টমার যে আমি চিনি না। জি জি জি, এই যে দেখেন চিনি দেখো, সেই লোক ঠকবো না কোনোদিন। যে লোক বলে আত্মসমর্পণ করে জি, সে তাকে বিশাল যারা জলদস্যু করে, যত রকমের দস্যু করছে মারু লোকই হোক, যত রকম যত খারাপ লোক হোক সে কিন্তু গুলি করবো না। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, আত্মসমর্পণ করলে যে ব্যক্তি বলবে যে কাকা বা ভাই আমি কাটছি না আপনার দোকানের মধ্যে কোন মালটা ভালো আপনাকে সেভাবে দেখে রাখবেন, আমরা সেইভাবে দেখাই, আমরা কাস্টমারকে মূল্যায়ন করি। জি জি, ঠিক আছে, সবগুলোর কথা যে আমি যদি কাস্টমারকে মূল্যায়ন করতে না পারি তাহলে আমি মাল বিক্রি করতে পারবো। আচ্ছা, এটার প্রাইস কেমন আসবে? এটার প্রাইস পড়বে আপনার 30। এই এখানে খাটের কালেকশন আছে, ওয়ার্ডরোবের কালেকশন আছে, মূলত জায়গার স্বল্পতার কারণে। এই দেখেন এটা, ও মাই গড, এটা কি ওয়ার্ডরোব? ওয়ার্ডরোব অসাধারণ, দেখেন গোলাপের বাগান, এ তো সবই খোদাই করা ডিজাইন, খোদাই করা, কোন আলগা না তো এগুলো? না 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 না, আলগা না। আচ্ছা, এদিক দিয়ে একটা পাল্লা, এ পাশে আরেকটা পাল্লা, মানে ডাবল ডোর। ডাবল ডোর, এই মালটা যাবে হলো যশোর। ও বিক্রি করা যশোর, উনি ভদ্রলোক থাকেন আমেরিকা। হ্যাঁ হ্যাঁ, মানে আমেরিকান প্রবাসী ভাই কিনছেন এই সেগুন কাঠের ওয়ার্ড্রোব? আমি অর্ডার দিয়েছেন, কিনছেন না, উনি রেডিমেড কিনে অর্ডার দিয়েছেন, অর্ডারই কেনা। এবং ওনার সাথে চ্যালেঞ্জে গেছি আমি, যদি আমাদের এই ওয়ার্ড্রোবটা ওকে হয়, তার কার্ড দেখাইছি, ভিডিওতে দেখাইছি, যদি তারে বাসায় পাঠাবো, যদি ওকে হয় তাহলে মনে করেন তার কাছে আমি 5 লাখ টাকার মাল বিক্রি করতে পারবো। এই একটা যদি, এটা ইন্টারভিউ শুরু, এটা ইন্টারভিউ, ইন্টারভিউ, এই মালটা যদি কনফার্ম হয়ে যায়, কনফার্ম হয়ে আরো 5 লাখ টাকার অর্ডার হবে, 5 লাখ টাকার অর্ডার ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, দোয়া করবেন, এবং কালেকশন গুলো কেমন দেখতেছেন কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করেন, এই যে কার্ড দেখেন, সিটিগান সেগুন কার্ড, 100 সিটিগান সেগুন কার্ড, এর মধ্যে কোনো অন্য কোনো। আচ্ছা, এটা কত টাকা বিক্রি করলেন? এটা বিক্রি করছে 45,000 টাকা, 45,000 টাকা। এছাড়াও আরো কালেকশন আছে, আমরা সব কালেকশন দেখাবো, কার্ড দেখেন সাথে থাকবে। হ্যাঁ, একটা খালি কালেকশন আছে, ফোম কার্ডিন লেক্স, এর হচ্ছে সেম ডিজাইন। এগুলো কত বিক্রি করেন? 30,000 টাকা হলে বিক্রি করে দিবেন। এছাড়া কিন্তু আরো কালেকশন আছে আমাদের, সাথে থাকেন, ফুল ভিডিও দেখবেন। পিছনে আলমারি, পিছনে আলমারি, পিছনে আরো আলমারি আছে। ওরে বাবা, এই একটা আলমারি আছে দেখেন, জায়গার অভাব। এটা কত করে বিক্রি করেন? এটার মাকোসা ডিজাইন, এটা 28,000 টাকা। আর এটা কি? এটা 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 সাইড টেবিল, খাটের সাইড টেবিল। এগুলো কত বিক্রি করেন? এগুলো একটা সাইড টেবিল 7,000 টাকা, 7,000 টাকা। এছাড়া কিন্তু আরো কালেকশন আছে, এই যে খাট দেখেন, এদিকে আরো খাটের কালেকশন আছে। এগুলো আমরা এই সব ডাইনিং টেবিল অর্ডার, এই যে এগুলো সবই ডাইনিং টেবিল অর্ডার। এই দেখেন, এগুলো কিন্তু সবই অর্ডারে মাল, যেহেতু ঈদের পরে দোকান খোলা হয়েছে, এগুলো ফিনিশিং এর কাজ চলতেছে। এই যে মিস্ত্রি কিন্তু ফিনিশিং এর কাজ চলতেছে, এগুলো ডেলিভারি শেষ হলে কিন্তু এগুলো একদম আপনার ক্লিয়ার দেখতে পারবেন। আচ্ছা, এগুলো এই খাটটা কি ফুল বক্সের আছে? এগুলো ফুল বক্সের। এটা প্রাইস কেমন রাখবেন? এটা প্রাইস পড়বে আপনার 60,000 টাকা, 60,000 টাকা। ভিতরে আবার মিরর গ্যালাস ব্যবহার করা আছে। আচ্ছা, এছাড়া আরো কালেকশন আছে দেখেন, ডাইনিং টেবিল আছে, এই দেখেন ডাইনিং টেবিল, পড়বে 27,000, ঠিক আছে, এগুলো 27, এগুলো একই প্রাইস, একই প্রাইস। আর এই হচ্ছে মাকড়সা ডিজাইন, মাকড়সা ডিজাইন, এটা কিন্তু এই দোকানের শুরু থেকে মাকড়সা আলমারি আছে, মানে একদম প্যাকেজ, প্যাকেজ আছে, একটা প্যাকেজ সাজানো আছে। আচ্ছা, এগুলো সিঙ্গেল প্রাইস কত বেশি? এটা পড়বে 38,000 টাকা, 38,000 টাকা, সেমি বক্স, সেমি বক্সের। আর যদি ফুল বক্সে চান 5,000 টাকা প্লাস হবে। এই একটা দেখেন, এই একটা আছে দেখেন, এটা তো ফুল বক্সের, এটা ফুল বক্স, হোম ডিজাইনের। এটা প্রাইস কেমন রাখতে? লাভ লাভ কয়, লাভ লাভ মডেল বলা হয়। এটা পড়বে আপনার 55,000, 55,000 টাকা। এই শোকেসটা পড়বে আপনার 32, এটা পড়বে 32,000 টাকা। এই যে ভাই, এই যে ভাই বিক্রি করছি, এই খাট, নিচের সোফা, দুইশের সোফা, একটা ড্রেসিং টেবিল, একটা শোকেস, একটা ওয়ার্ড্রোব, এগুলো বিক্রি করা। হ্যাঁ, এই জন্য এটা ফিনিশিং এর কাজ চলতেছে, মানে এটা আজকালের মধ্যে ডেলিভারি কমপ্লিট করবে। বুধবারে যাবো ছিল, বুধবারে ডেলিভারি, বৃহস্পতিবার সকালে উঠাই দেবো। আচ্ছা, তো আমাদের ভিউয়ারস যদি এই খাটটা চয়েস করেন, কত টাকা বিক্রি লাগবে এটা? এটা এটা আমি বেশি তো এই খাটটা বিক্রি করছি আমি ওনার কাছে 55,000 টাকা, 55,000 টাকা। আমার ইউটিউবের কাস্টমার উনি, উনি এই ভদ্রলোক থাকেন সৌদি, সৌদি প্রবাসী। অসংখ্য ধন্যবাদ ভাইকে। যদি কাঠের গুণগত মান এবং আঙ্কেলের কথা কাছে মিল থাকে, অবশ্যই একটা কাস্টমার দিবেন। এই একটা দেখেন খাট, এই একটা আছে কালেকশন দেখেন, এটা 55,000 টাকা, এটার দাম পড়বে 55,000 টাকা, 2,000 কম দিয়ে যাবো। আর পিছনে একটা আলমারির কালেকশন, ওইটা পড়বে আপনার 40,000 টাকা।
এই যে আর একটা লাভ মডেল খাট, এটা তো ফুল বক্সে করা, ফুল বক্স। ফিটনেস কত দিচ্ছে জানেন? 3 ইঞ্চি, 3 ইঞ্চি ফিটনেস, 50,000 দুই সাইডে কাজ, ঢাকা উত্তর সিটি দিয়ে উত্তর সিটি দিয়ে ফিট মানে এটা 45,000 টাকা অর্ডার নেওয়া, এটা 45 এ অর্ডার নেওয়া, মানে এটা অর্ডারের মাল, এইটারে নিয়ে আমার নিজের যাইতে হবে, একটা বাপ সন্তান সম্পর্ক হয়ে গেছে, মানে কাস্টমারের বাসায়, কাস্টমার বাপ সন্তান সম্পর্ক হয়েছে, নিজেই যাবেন, উনি সৌদি থাকেন, আচ্ছা, উনি বলছে বাপ যান আপনাকে আমার মাল দাও, আমি কোনো জায়গায় যাই না, দাবি যে আমার বাসায় আপনার যাইতে হবে, এই মাল নিয়ে আপনি যাবেন, এই এই শোকেসটা আর ওই ওয়ার্ডরোবটা, এই ওয়ার্ডরোবটা, হ্যাঁ, এই দুটো নিয়ে আমার ওনার কথা যে আপনার টাকা পয়সার কোনো দামাদামি নাই, আচ্ছা, আপনার নিজে যাইতে, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভাই আমার আমার নিজে যাইতে, ওই মালদা নিয়ে কজন নিজে যাইয়া মেরে আপনার আমার বাপ নাই আমার আমার বুঝাই দিয়েছে, আচ্ছা, আর একটা ভালো কালেকশন, এসে ভালোবাসা পাইতে পারি না, জি 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 জি, এসে কত দিক খুব ভালো, এসে বড় ভালোবাসা পাইছে, সেটা হলো বিকল্প চিন্তা ভাবনা, আমি যে ভালোবাসাটা পাইতেছি আপনাদের কাস্টমার থেকে, জি জি জি, আল্লাহর অশেষ রহমত, এত ভালোবাসা পাইতেছি, এত দোয়া পাইতেছি, জি, যা কোনোদিন কল্পনা করতে পারিনি, আচ্ছা, এটা তো ফুল বক্স না, ফুল বক্স, ফুল বক্স, এটা 55,000 টাকা, 55,000 টাকা, এই শোকেস পড়বে 28,000, এটা পড়বে 28,000 টাকা, এদিক থেকে একটা খাটের কালেকশন, এই খাট দেখেন, এটা পড়বে 50, একদম আনকমন মডেলের খাট, মাত্র 50,000 টাকায় ফুল বক্সের, ফুল বক্স স্যার, পাশাপাশি আর একটা 60,000 টাকা, এই যে পায়া মডেলের, এটা কিন্তু প্রথমত আমরা দেখছিলাম, এটা একটু ডিজাইনের পরিবর্তন, যার যে ডিজাইন ভালো লাগে, একই রকমের ডিজাইন, এদিকে পরে স্ট্রাকচারে পরিবর্তন নাই, এদিকে এই যে পরিবর্তন, কাটের গুণগত মান সব ঠিক আছে, সবই ঠিক আছে, আচ্ছা, এটা প্রাইস কেমন রাখবেন? 60,000 টাকা, শোকেস পড়বে আপনার 38,000 টাকা, এটা কি আলমারি? এই যে আলমারি দেখেন, এই যে দেখেন একটু কাজ করে রেখে, এই যে আলমারি দেখেন, এটা একটু তিন পাল্লার আলমারি, তিন পাল্লার আলমারি, সেগুন দাম পড়বে আপনার হলো 50,000 টাকা, 50,000 টাকা, এটা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন, এই যে আপনি সেগুনের পায়া দেখেন, 4 ইঞ্চি 4 ইঞ্চি একটা গাছ নিয়ে খোদাই করে নকশাগুলো বের করা হয়, আচ্ছা, ঠিক আছে, আপনারা যদি দোকানে আসেন তাহলে কিন্তু দেখলে সহজে আপনারা ভালো মতো, এই এই লাইনটা, এই লাইনটা দেখেন, এই লাইনে এই ওই যে শোকেসটা দেখেন, এই যে শোকেস, শোকেসের দেখেন পাড়া দেখেন, আলমারি পাড়া দেখেন, নিচ থেকে উপর পর্যন্ত ডিজাইন, এই এই আলমারি পাড়া দেখেন, এই পাশে একটু দেখলে সুন্দর, এই আলমারি পাড়া দেখেন, ঠিক আছে, আর ওই যে ওই পাশে ওয়ার্ডরোবের পাড়া দেখেন, সব সেট, এগুলো একদম ম্যাচিং করে, ম্যাচিং করে ডিজাইন, আচ্ছা, এটা প্রাইস কেমন? এটা পড়ে 35,000 টাকা, আচ্ছা, আমরা এদিক থেকে একটা খাটের কালেকশন দেখতেছিলাম, এটা পড়বে আপনার 55, দুই পাল্লা আলমারি 28, এটার দাম কত হবে? এটা পড়বে 25, ওই ওই একটা মালে আছে মেশিনের নকশা, ও আচ্ছা আচ্ছা, এই মেশিনে এটা বিক্রি করা করব, কিন্তু এটা কম্পেয়ার করে দেখাই, মানে কাস্টমার দেখাই যে দেখেন মেশিনের নকশা এরকম হবে, হাতের নকশা কিন্তু অনেক বেশ কম আছে, আচ্ছা, এটা এটা মাকড়সা ডিজাইনের আলমারি, তো শোকেস অসাধারণ একটা ড্রেসিং টেবিল মাত্র 18,000 টাকায়, এই একটা আলমারি দেখেন, এই দেখেন একটা আলমারির কালেকশন, দুই পাল্লার হবে এটা, দুই পাল্লা, এটা পড়বে 28,000 টাকা, 28,000 টাকা, এই একটা তিন পাল্লার আলমারি, তিন পাল্লার হবে কিন্তু আলমারি, ঠিক আছে, এটা হলো সম্পূর্ণ সেগুন, ভিতর বাইরে যা আছে সবই, না এটা গামারি 40, ভিতরে গামারি, ভিতরে গামারি, বাইরে সেগুন, বাইরে সেগুন, দাম পড়বে 40,000, 40, আচ্ছা আঙ্কেল, এই যে এদিক থেকে একটা দেখতেছিলাম যে পায়া, খুব আমার পছন্দনীয় একটা ডিজাইন, হ্যাঁ, এটা কিন্তু আমার ব্যক্তিগত ভাবে কিন্তু আমার সুন্দর, এটা সম্পূর্ণ সেগুন, এটার দাম রাখতে পারবো 30,000 দেখেন, ঠিক আছে, আর কারু গাছ গুলো দেখেন, এক ইঞ্চি জায়গায় কিন্তু স্পেস নাই, এটা 40, এটাও পড়বে 40,000 টাকা, 40,000 টাকা, পাশাপাশি আর একটা আছে দুই পাল্লা, দুই পাল্লা, এগুলো হাতের ডিপ নকশা করা আছে, এটা হলো 28,000 টাকা, আর এরপরের কালেকশনটা দেখেন, তাজমহল খাট, একদম তাজমহল, ভাইরাল একটা কালেকশন, সম্রাট শাহজাহানের তাজমহল মডেলের খাট, এই যে দেখেন পায়েগুলো একদম টোন করা থাকবে সুন্দর, আর এই হচ্ছে ডিজাইনগুলো দেখেন, এভাবে কিন্তু আপনারা দোকানে আসলে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন, রং ছাড়া আছে, আপনি যেভাবে প্রয়োজন হলে, এই যে দেখেন বার্নিশের কাজ চলতেছে, প্রয়োজন হলে আপনি দাঁড়ায় থাকবেন, আপনার চোখের সামনে কারো কাজ করা হবে, পালিশ করে দেবো, এটার দাম পড়বে 60,000 টাকা, এই পড়বে মাত্র 60,000 টাকায়, ওই যে দেখেন পিছনে ওই যে ওয়ার্ডরোব, এই যে দেখেন ওয়ার্ডরোব, চারটে ডয়ের একটা পাল্লা, আর এগুলো কি হাতের কাজ করা না চাপ, হাতের কাজ সবই হাতের, ওই একটা দেখালাম আপনার নকশা মেশিনের কাজ, মেশিনের আলমারি, আর 24,000 টাকা বেশি নেব, আর যা আছে সবই হাতের কাজ, হাতের কাজ, আচ্ছা এই ওয়ার্ডরোব কত টাকা বিক্রি করে? এই ওয়ার্ডরোব পড়বে আপনার 35, 35,000 টাকা, ডিজাইন কিন্তু কোনো অংশ কম নাই, আর ফাইবার এলাকার মূলত মেন ব্যাপার, 30,
এটাও একই প্রাইস পড়বে, একই প্রাইস 30,000 টাকা। এটা পড়বে আপনার 26, এটা পড়বে 26,000 টাকা। হুম, এরপরে কিন্তু আরো কালেকশন আছে। এটা কি ড্রেসিং টেবিল নাকি? ড্রেসিং টেবিল, এটা রাউন্ড মডেলের ব্যালকনি ড্রেসিং টেবিল বলা হয়। ডাবল ব্যালকনি থাকবে, মাঝখানে একটা মিরর অপশন দেওয়া, সাথে কি টুলও দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, টুল আছে, বসার টুল সহ। আচ্ছা, এটা প্রাইস কেমন লাগবে? 30,000 টাকা ফিক্স, 30,000 টাকা। আচ্ছা, এর থেকে ওয়ার্ডরোব গুলো দেখেন, ওয়ার্ডরোব দেখেন, এটা পড়বে 26, 26। হ্যাঁ, আর এটা পড়বে 24, 24। আচ্ছা, এর থেকে কিন্তু আরো ড্রেসিং টেবিলের কালেকশন আছে দেখেন। এই যে আঙ্কেল, এটা প্রাইস কেমন রাখবেন? এই যে এটা, এটা এটা পড়বে আপনার 22,000 টাকা রাখবে। এটা পড়বে 23, এটা পড়বে 23,000 টাকা, 23,000 টাকা। এই একটা ওয়ার্ডরোব আছে, এটা পড়বে 22, এটা পড়বে 22,000 টাকা। আচ্ছা, এছাড়াও কিন্তু আরো কালেকশন আছে। যারা মূলত গোডাউনে আসবেন বা কারখানা দেখবেন, শোরুম আসবেন, ভিজিট করবেন, প্রয়োজন হলে মিস্ত্রি নিয়ে আসবেন, যাচাই বাছাই করে যে পণ্যটা পছন্দ হবে সেটাই কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন। এখান থেকে সারা বাংলাদেশ, বাংলাদেশের 64 জেলায় যতদূর পর্যন্ত সার্ভিস আছে, যে জায়গা বাংলাদেশের মধ্যে আমার পাসপোর্ট ছাড়া যে জায়গা যাবো, জি জি জি, সেই জায়গা ডেলিভারি নিতে পারবেন, নিতে পারবো। এবং ঢাকা, উত্তর সিটি, দক্ষিণ সিটি ডেলিভারি ফ্রি পাবেন। ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন, অবশ্যই আলোচনা সাপেক্ষে ঠাকুরগাঁও এক গাড়ি মাল দিয়ে স্বামীদের আগের দিন আমার লোকে ঈদ করতে পারছে আইসে, এই যার আগে ঠাকুরগাঁও মাল গেছে পরে 3,00,000 টাকা, ট্রাক ভাড়া নিছে 18,000 টাকা, লাগতে আছে একদিন, আর হলো একদিন, এক রাত্রির একদিন চালাইছে গাড়ি, মানে আপ ডাউনে আপনারা ভিজিট করলে অথবা কমেন্ট বক্সটা চেক করলে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়াচ্ছি না, আপনার যারা সরাসরি শোরুমে আসতে চায় আবার একটু ঠিকানাটা বলে দিই। ঠিকানা কেরানীগঞ্জ কদমতলী, ঢাকা থেকে আসতে বাবুবাজার বিরিশপুরে কদমতলী চৌর আছে, এসে আমরা ফোন দিব, রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা, যদি দক্ষিণ ঢাকা থেকে আসে তাহলে চুনকুটে চৌর রাস্তা বাস স্ট্যান্ড, জি জি জি, ওখান থেকে আসলে নামলে আমরা রিসিভ ফোন দিলে রিসিভ করে নিয়ে আসবো। এছাড়াও সহজ উপায় হচ্ছে স্ক্রিনে যা নাম্বারের দোকান আছে, আপনি যেখান থেকে আসতে চান সরাসরি দোকানে বলে আমি একটা ডিটেইলস রিসিভ করে নিয়ে আসবেন। এছাড়া আমরা যোগাযোগ সুবিধাতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখছি, এই অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আসবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন। এই যে এইভাবে কিন্তু হাতের কারুকাজগুলো করতে দেন, ফিনিশিং শেষ, তারপরে কিন্তু আরো একটা ঘষা মাঞ্জা চলতেছে। তো ভিউয়ার্স, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখলেন, কেমন দেখলেন, কালেকশনগুলো কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন, আর পছন্দ হলে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বগুড়া ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।